আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আজকে সপ্তাহে দেখার ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটিতে আলোচনা করব স্বপ্নে কারফু মাছ দেখলে কি হয়। আমরা অনেকেই স্বপ্নে এই মাছটা দেখতে পারি, খুবই প্রসিদ্ধ একটি মাছ, এর ব্যাখ্যা কি আজকে এই ভিডিওটিতে আমরা জানবো। দর্শক, সঠিক সত্য স্বপ্নের ব্যাখ্যাটাই আপনাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকটা ব্যক্তির এই ভিডিওটি দেখা দরকার। ধৈর্য সহকারে আমার সাথে দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। দর্শক, স্বপ্ন যদি কেউ কারফু মাছ দেখেন তাহলে স্বপ্ন দ্রষ্টার যদি কোনো কাজে বাধা থাকে, স্বপ্ন দ্রষ্টা যদি কোনো সমস্যায় পড়েন কোনো কাজে বাজে, তাহলে তার কাজের বাধাটা উঠে যাবে, তার কাজের সমস্যাটা দূর হয়ে যাবে, তিনি কাজে বাধা অতিক্রম করে সফলতা লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ। চমৎকার একটি বিষয়। আপনি যদি কোনো কাজে বাজে এই বাধাগ্রস্ত হন তাহলে কারফু মাস স্বপ্নে দেখলে সেই বাধাটা আপনার উঠে যাবে, আপনি কাজে সফলতা লাভ করতে পারবেন। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কারফু মাস দেখেন তাহলে এমন স্বপ্ন দেখা স্বপ্ন দ্রষ্টার জীবনে কাঠিন্যতার পরে সহজতা আসার প্রতি ইঙ্গিত করে। তার জীবনে সহজতা আসবে, সচ্ছলতা আসবে, তার জীবনে যদি কোনো কাঠিন্যতা থাকেও, যদি কোনো সমস্যায় থাকেন, সেটা দূর হয়ে তার জীবনটা ভালো হবে। কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে ইন্নামা আল উসরি ইউসর, যে কাঠিন্যতার পরে সহজতা আসে, কঠিন সময়ের পরে কিন্তু ভালো সময় আসতো। এরকম তাই স্বপ্ন দ্রষ্টার জীবনে হবে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে বড় কারফু মাছ দেখেন, বড় কারফু মাছ যদি দেখেন তাহলে স্বপ্ন দ্রষ্টা তিনি জীবনে কোনো সুসংবাদ লাভ করতে পারেন এমনটা বোঝায়। যে কোনো দিক দিয়ে কোনো সুসংবাদ লাভ হবে যা তিনি কল্পনাও করেননি। দর্শক, কেউ যদি স্বপ্নে ডিম সহ কারফু মাছ দেখেন এমনটাও দেখতে পারেন। ডিম সহ যদি কারফু মাছ দেখেন, স্বপ্ন দ্রষ্টা তিনি যদি বিবাহিত হন তাহলে তাদের পরিবারে সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে। যদি অবিবাহিত হন তাহলে তার আপনজন আত্মীয় স্বজনদের থেকে কারো সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে। যদি ডিম সহ স্বপ্নে কারফু মাছ দেখে, সেই সাথে সাথে এমন স্বপ্ন দেখা স্বপ্ন দ্রষ্টার হাতে অর্থ সম্পদ আসার প্রতি ইঙ্গিত করে, যদি ডিম সহ কারফু মাছ দেখেন। দর্শক, কারফু মাছ সংক্রান্ত এতটুকু স্বপ্নে দেখা আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি প্রয়োজন বোধ মনে করেন ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দয়া করে সবাই আমার পাশেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।